नमो विष्णु नमो विष्णु नमो तद्विष्णु परमहं पदं सदा हृदय प्रशान्ति सूरयो दिविवो चक्षुरततम नमो अपवित्र पवित्र वा सर्वावस्थां गतः पिधा यत् शरीर पुण्डरीकाक्षं सवाज्य अभ्यंतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि नमो सर्वमंगल मंगलं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत सर्वकर्माणि कारयेत् देहि जशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरा सुखं हरो रोगं हरो क्षोभं हरो मार सचंदन पुष्प बिल्वपत्रांजलि नमो दक्षयज्ञ विनाशिन्ने महाघोरावी योगिनी कोटि परिवृत्तावी भद्रकाल्यै भगवत्यै दुर्गावै नमो नमो काली काली महाकाली काली के कालरात्रि के धर्म कामप्रदे देवी नारायणी नमोस्तुते कला काष्ठादि रूपेण परिणाम प्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणी नमोस्तुते एषा सचंदन पुष्प बिल्वपत्रांजलि नमो दक्षयज्ञ विनाशिन्ने महाघोरावी योगिनी कोटि परिवृत्तावी भद्रकाल्यै भगवत्यै दुर्गावै नमो সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি তোমরা পুজো খুব ভালো কাটাচ্ছ আমারও পুজো মোটামুটি ভালোই কাটছে কাল রাতে দীপ এসে গেছে সুতরাং এখন অষ্টমী নবমী দুদিনই খুব ভালোই কাটবে আশা করছি আর সকাল সকাল উঠে স্নান করে অঞ্জলি দিয়ে এলাম মনটা খুব ভালো হয়ে গেল যদিও এখানে সমস্ত মানে নিয়মবিধি মেনেই অঞ্জলি দেওয়া হচ্ছে অনেক বারবার অঞ্জলি হচ্ছে তোমরা এখনো শুনতে পাচ্ছ অঞ্জলি এখনো হবে তিন চারবার হয়ে গেছে আবার হবে যেহেতু অল্প লোকজনকে নিয়ে অঞ্জলিটা করাচ্ছে সেই জন্য বারবার করিয়ে দিচ্ছে যাতে একসাথে হুড়োহুড়ি না হয় অসুবিধা না হয় তো সকালবেলা অঞ্জলি দেওয়ার পরে মনটা খুবই খুশি এখন সারাদিন আজকে আমাদের অষ্টমী আমরা সবাই অষ্টমী করব মানে বাড়িতে তো নিরামিষ তো অবশ্যই আজকে ভাতও হবে না আজকে লুচি তরকারি এগুলোই হবে তো সেভাবেই আজকে অষ্টমী পালন করব যদিও পুজো মানে নিরামিষ খাবে কিন্তু ভাত খাবে লুচি লুচি তো খেতে পারে না ও তো ছোট সেই জন্য ও একমাত্র ভাত খাবে বাকি আমরা সবাই মানে লুচি তরকারি খাবো
আর দেখো এখনো অঞ্জলির জন্য অ্যানাউন্স করছে, এখন মনে হয় পঞ্চমবারের জন্য আবার অঞ্জলি হবে। কোনো বাইরের খাওয়া দাওয়া আজকে হবে না, এটাই রিচুয়ালস, বছরের পর বছর ধরে এটাই চলে আসছে। তো আমি চাই পুজো যেন সেটা পালন করে। তবে যেহেতু বাচ্চা, ও তো আর লুচিকে ডাইজেস্ট করতে পারবে না, সেই জন্য ওর ক্ষেত্রে ভাত হবে, কিন্তু নিরামিষ হবে। চলে দিয়ে আসার পরে উপরে আসলাম ঠাকুরের এখানে, এখানে গোপালকে সাজালাম, গোপালের পুজো করলাম। দেখো বলেছিলাম যে ড্রেস দেব না, কিন্তু আলটিমেটলি মনে হয়েছে যে আমরা তো কত জামা কাপড় পরি, আমাদের কি জামা কাপড় নেই? নতুন জামা বাড়িতে থাকলেও পুজোর সময় নতুন জামা কিনি, তো যতই নতুন বাদিক আমার মন থেকে চাইলো যে গোপালকে একটা নতুন জামা দিতেই হবে। তাই এই ড্রেসটা গোপালের জন্য কিনেছি, তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, চলো। গোপালের জামাটা খুব সুন্দর লেগেছে, তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। আর নতুন জামা পেয়ে গোপাল কিন্তু খুব খুশি, দেখো ওর মুখটা কেমন হাসি হাসি। যে ড্রেসটা দিয়েছিল সেটা ষষ্ঠীর দিন পরানো হয়েছিল, কিন্তু আমি যেহেতু বাড়ি ছিলাম না, আমি আর ওটার কোনো ভিডিও ফটো কিছু তুলতে পারিনি, তাই সেটা দেখানো গেল না। তবে নতুন মা দুটো ড্রেস দিয়েছে, আর একটা ড্রেস রেখে দিয়েছি, ওটা লক্ষ্মী পুজোর দিন পরাবো, তখন তোমাদেরকে দেখাবো। শেষবারের মতো অঞ্জলি হচ্ছে, এরপরে আর হবে না। তো যারা যারা অঞ্জলি দেওয়ার বারবার ডাকছিল, নিশ্চয়ই সবাই দিয়েছে আশা করব, তোমরাও নিশ্চয়ই অঞ্জলি দিয়েছো আজকে। এখন আমার ঘরে যাব, গিয়ে আবার কানাকে একটু সাজিয়ে কানাকেও একটু খেতে দেব, তারপরে নিচে যাব। পরপর অনেক কাজ আছে, রান্না করতে হবে। তো যাই হোক, আজকে সারাদিনে ছোট ছোট কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। Thank you.
পাড়ার পূজা মণ্ডপে ওখানে সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম, যদিও একটুখানি মিস করে নিয়েছি, মানে পঞ্চপ্রদীপের আরতিটা শেষ হয়ে গেছে তারপর থেকে আমি দেখেছি। আর পুচু আর দীপ গিয়েছিল পাশে নতুন কাকুর বাড়িতে, পুচুর নতুন কাকুকে জামা ড্রেস পরেছে সেটা দেখাবে বলে সেই জন্য গিয়েছিল। তো এবার ওরা চলে এসছে, আমিও চলে এসেছি, তো খুবই টায়ার্ড লাগছে, মানে এইটুকু ঘুরেছি তাতেই টায়ার্ড লাগছে। কাছাকাছির মধ্যেই দুটো ঠাকুর আমার, মানে কত হবে, মানে হাফ কিলোমিটারও না, তার মধ্যেই দুটো ঠাকুর দেখেছি, তাতেই টায়ার্ড হয়ে পড়েছি, মানে এমন অবস্থা, বাড়ি থেকে না বেরিয়ে বেরিয়ে না হেঁটে হেঁটে এই অবস্থা। তো যাই হোক, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পুজো খুব ভালো কাটুক। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, টাটা।